আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ফেসবুক লাইভে এসে যে বক্তব্য দিয়েছেন তা গণমাধ্যমে প্রচারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মুন্সিগঞ্জ জেলার নারী ও শিশু অধিকার ফোরামের পরিচিতি সভায় তিনি সব কথা বলেন। ওই বক্তব্যে আওয়ামী লীগের এই নেতা নানক অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বাঙালি জাতিকে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো আরেকটি ঐক্যবদ্ধ সংগ্রামেরও আহ্বান জানান। তার এই বক্তব্য গণমাধ্যমে প্রচারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন গয়েশ্বর। বিএনপির এই নেতা রাষ্ট্র সংস্কারের জন্য মাসের পর মাস প্রয়োজন হয় না এ মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, রাজনীতির বাইরে যে সংস্কার আছে সেটা কল্পনার সংস্কার, সেই সংস্কারে বাস্তবতার সঙ্গে অনেক অমিল থাকে, এই কারণে রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদরা সমাধান করেন। গায়েশ্বর চন্দ্র বলেন, নারীদের পাশে দাঁড়ানোর জন্য একটি শক্তিশালী ফোরাম প্রয়োজন। এই ফোরাম কোনো দলীয় ফোরাম নয়, এটি স্বতন্ত্র একটি নারী ও শিশু সংগঠন। তিনি বলেন, শেখ হাসিনা সরকার বছরের পর বছর লাখ লাখ কোটি কোটি টাকার বাজেট দিয়ে 15 বছরে 18 লাখ কোটি টাকা পাচার করেছে, আর এই টাকা দেশে ফেরত আনা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে বিএনপির নেতা আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের মাথায় মুকুট দিয়েছে, সেটা খুলতে চাই না, আপনাদের সম্মান দিতে চাই, কিন্তু আপনারা এটা ভাববেন না, কয়েকজন ছাত্র আপনাদের সরকারকে বসিয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।